আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ দু হাজার একুশ এর ইসলামের ইতিহাস ও সংস্কৃত নিয়ে বিষয়টির হচ্ছে বারো ষোলো শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠারো সাত দু হাজার তেইশ তারিখে তো এই ভিডিওটিতে কবি বা এবং গবিবাগের সাজেশন শেয়ার করবো প্রথমে হচ্ছে কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে কিতাবুল হিন্দ গ্রন্থটির রচয়িতা কে কিতাবুল হিন্দ গ্রন্থটির রচয়িতা হচ্ছে ঐতিহাসিক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারিখ ই মুবারক শাহী এর লেখককে তারিখ ই মুবারক শাহী এর লেখক হচ্ছেন ইয়াহিয়া বিন আহমদ শের তৃতীয় প্রশ্ন হচ্ছে ইবনে বদতা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন অথবা ইবনে বদতা কত শনে ভারতবর্ষে আগমন করে ইবনে বধুতা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন রেহলা গ্রন্থের মুসলিম বিজয়ের সিন্ধুর রাজধানী কোথায় ছিল মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলওয়ার ছয় নম্বর প্রশ্ন রাজা দাহির কোন বংশের দাহির ছিলেন চাচ বংশে সাত নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সুমতান বিজয় করেন বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন সতেরোটি নয় নম্বর প্রশ্ন শাহনামা গ্রন্থটির রচয়িতাকে মহাকবি ফেরদৌসি দশ নম্বর প্রশ্ন জাহান সুজ উপাধি কার ছিল জাহান সুজ উপাধি ছিল ঘুর রাজ্যের অধিপতি আলাউদ্দিন হোসেনের এগারো নম্বর প্রশ্ন তারায়নের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ বারো নম্বর প্রশ্ন তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সালাতানের প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবেক চৌদ্দ নম্বর প্রশ্ন বক্স কার উপাধি কুতুবুদ্দিন আইবেকের উপাধি পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানি আজম বলা হয় কাকে সুলতানি আজম ইলতুত মিশকে বলা হয় সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন ইলুতমি সর্বপ্রথম রৌপ্য মুদ্রা চালু করেন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান রাজিয়া কত বছর রাজত্ব করেন সুলতান রাজিয়া সাড়ে তিন বছর রাজত্ব করেন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে উলুক খান কে ছিলেন উলুক খান ছিলেন ভারতবর্ষের প্রভাবশালী সুলতান গ্যাস উদ্দিন বলবনের উপাধি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন আলাউদ্দিন খলজি বিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি দিল্লির সুলতান আলাউদ্দিন হলজির উপাধি হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার একুশ নম্বর প্রশ্ন হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রতার প্রবর্তক কে সুলতান আলাউদ্দিন খলজি বাইশ নম্বর প্রশ্ন দৌলতাবাদের পূর্ব নাম কি দেবগিরি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে একডালা দুর্গ কোথায় অবস্থিত একডালা দুর্গ দিনাজপুরের মহানন্দা নদীর তীরে অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন দিল্লি সালাতানের ইতিহাসে প্রথম তামরুম মুদ্রার প্রচলন করেন কে মোহাম্মদ বিন তুগলক পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে নগরী কে প্রতিষ্ঠা করেন ফিরুজ শাহ তুগলক ছাব্বিশ নম্বর প্রশ্ন তুগলক বংশের সর্বশেষ শাসকের নাম কি সর্বশেষ শাসকের নাম হচ্ছে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ তুগলক পরবর্তী প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি প্রকৃত নাম হচ্ছে জোনা খান আঠাশ নম্বর প্রশ্ন তৈমুর লঞ্চ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ উনত্রিশ নম্বর প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খেজির খান পরবর্তী প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নম্বর লুদি বংশের শেষ সুলতানকে অথবা দিল্লি সালাতানের সর্বশেষ সুলতান কে ছিলেন লুদি বংশের শেষ সুলতান হচ্ছেন সুলতান ইব্রাহিম নম্বর প্রশ্ন মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর সর্বশেষ প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ এটাই ছিল কবিভাগের সাজেশন এখানে টোটাল তেত্রিশটা প্রশ্ন তো আছে ইনশাল্লাহ এর মধ্য থেকে পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করবো হবিবেগের সাজেশন হবিবেগের প্রথম প্রশ্ন হচ্ছে মালিক কাফুরের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন রাজা দাহির ও মোহাম্মদ ঘুরির পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন খেজির খান সম্পর্কে যা জানো লিখো চার নম্বর প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ গুরুত্ব তুলে ধরো ফার্স্ট নম্বর প্রশ্ন বলবলেন বলবনের রক্তপাত ও কঠোর নীতি ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন রাজা গণেশের পতনের কারণসমূহ উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন মুসলিম বিজয় প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন হচ্ছে সুলতান ইলুত মিস মঙ্গল আক্রমণ থেকে কিভাবে ভারতকে রক্ষা করেন নয় নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলককে তামরু মুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন তৈমুর লং এর ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা করো এগারো নম্বর প্রশ্ন সুলতান আলাউদ্দিন হলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন পানিপতের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ছিল সেটি আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন কুতুবিনের সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো চৌদ্দ নম্বর প্রশ্ন পরিচয় দাও সুলতান রাজিয়া এবং জিয়াউদ্দিন বারানি সর্বশেষ প্রশ্ন মাহমুদিন তুগলকের রাজধানী স্থানান্তর সম্বন্ধে একটি সংক্ষেপে লিখো ছিল এখন শেয়ার করব গ বিভাগের গোবিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল সমূহ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য সমূহ বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন দিল্লি সালাতানের প্রতিষ্ঠাতা হিসাবে সুলতান কুতুবুদ্দিন কর্তৃক সুলতান কুতুবুদ্দিন এর কৃতিত্ব মূল্যায়ন করো নম্বর প্রশ্ন মাহমুদ গুরের উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সুলতান ফেরুশ্বাস তুগলকের শাসন নীতি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন তুমি কাকে লুধি বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে মনে করো তোমার উত্তরের সভাকে যুক্তি দেখাও সাত নম্বর প্রশ্ন দিল্লি সালাতানের পতনের কারণসমূহ বর্ণনা করো আট নম্বর প্রশ্ন সৈয়দ বংশের শাসনকাল সম্পর্কে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও এগারো নম্বর প্রশ্ন বিজেতা ও শাসক হিসেবে মোহাম্মদ গুরীর কৃতিত্ব মূল্যায়ন করো বারো নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সালাতান সুদৃঢ়করণে গিয়াসুদ্দিনের গিয়াসুদ্দিন বলবানের অবদান মূল্যায়ন করো তেরো নম্বর প্রশ্ন বংশের উত্থান ও পতনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসক কাঠামো তুলে ধরো সর্বশেষ প্রশ্ন বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিনের হলজির কৃতিত্ব মূল্যায়ন করো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ